বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আমি কবিতা মিন, আর আপনারা দেখছেন আইদাস মম কিচেন। আল্লাহ বরকত দিক আপনাদের খাবারে, আপনাদের রিজিকে, আপনাদের সুস্বাস্থ্যে। প্রিয় দর্শক, এত বেশি সফট, এত বেশি মজাদার কাপকেক রেডি করবেন যেগুলো এরকম বাচ্চা ছো মেরে পাকের মতো নিয়ে যাবে। বিশ্বাস করুন, কেউ দেখে বুঝতেই পারবেন না যে এটা ডিম ছাড়া রেডি হয়েছে, ওভেনে বেক না হয়ে চুলায় বেক হয়েছে। আর বিশ্বাস করুন, জুসার মেশিন কিংবা ইলেকট্রিক বিটার ছাড়া একদম ঘরোয়া উপকরণে খুব সহজে রেডি করবেন। আমার বিশ্বাস, ট্রাস্ট করুন, আপনারা একবার দেখলে এরকম স্পঞ্জি নরম তুলতুলে কেক রেডি করতে পারবেন। দেখুন, বেকারিতে এইসব কেকে কিন্তু দামটা অনেক বেশি নেয়, আপনি কিন্তু লো বাজেটে ঘরে থাকা উপকরণে রেডি করতে পারবেন। চলুন এখন দেখে নিই। আলহামদুলিল্লাহ, প্রথমে আমরা হাইটাকে প্রিহিট করতে বসিয়ে দেব। এক একটা কাজ আমরা স্টেপ বাই স্টেপ করব। এখানে দেখুন, আমার কাছে বালি ছিল, তো এখানে অল্প করে বালি বিছিয়ে দিলাম। এই বালি দেওয়াটা হাড়ির ভেতরে প্রপারলি অপশনাল, বাড়ি না থাকলে একদম ডাইরেক্ট স্ট্যান্ড দিয়েও কিন্তু এই কেকগুলো বেক করতে পারবেন আলহামদুলিল্লাহ। এখন দেখুন, এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। যাদের কিনা এরকম স্ট্যান্ড নাই, তারা কিন্তু এই ধরনের ছোট আকৃতির যে বাটিগুলো, এগুলো বসেও বেক করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এরকম স্ট্যান্ড দেন কিংবা এরকম বাটি দেন, উপর যদি এরকম একটা স্টিলের প্লেট কিংবা এরকম ট্রে দিয়ে নেন, তাহলে কাপকেকগুলো বসাতে পারবেন খুবই সহজে। ঢাকনা আটকিয়ে দিলাম, লো আছে, প্রিহিট হতে থাক, আমরা এই সাইড থেকে কেকের কাজগুলো করে নিই। আলহামদুলিল্লাহ, মিক্সিং বোল নিয়ে নিলাম, চোখের পলকে আজকের ব্যাটার রেডি করব। আর দেখুন, এই জন্য বিসমিল্লাহ রহমান রহিম, আধা কাপ দই নিয়েছি, একদম ফ্রেশ দই, এটা না টক না মিষ্টি। আজকের এই কেকগুলো কিন্তু ডিম ছাড়া বেক হবে আলহামদুলিল্লাহ, এই জন্যই দই নিয়ে নিলাম। আর চেষ্টা করবেন অবশ্যই টক জাতীয় দই যাতে না হয়, টক দই কিংবা অতিরিক্ত খাটা দই হলে ওই দইয়ের কারণে কেকের টেস্টটা ওই রকমই আসবে, হয় ফ্রেশ দই না হলে মিষ্টি দই ব্যবহার করবেন, কেকের টেস্ট ভালো আসবে। একদম পারফেক্ট মেজারমেন্ট নিয়ে কিন্তু কেক বানাবো, যাতে করে আপনাদেরটাও সেম টু সেম রেজাল্ট হয় আলহামদুলিল্লাহ। এখানে আধা কাপ প্লাস দুই টেবিল চামচ চিনি নিয়েছি বিসমিল্লাহ রহমান রহিম, ব্লেন্ডারে গুঁড়ো করে চিনিটা নিয়েছিলাম, এই চিনিটা এখানে দিয়ে দিচ্ছি, এতে করে চোখের পলকে কিন্তু মিশ্রণটা রেডি হয়ে যাবে। এখন দই আর চিনিটাকে সুন্দর করে উইক্সের মাধ্যমে ঘুরিয়ে মিশিয়ে নেব। আলহামদুলিল্লাহ, পাউডার চিনিটা ব্যবহার করার কারণে চোখের পলকে দেখতে পাচ্ছেন সুন্দর করে সব কিছু মেশানো হয়ে গেল। ডিম ছাড়া কেক বানাতে চাই অথচ দইও নাই ঘরে, যাই হোক, যাদের কিনে এই সমস্যাটা, তারা দুধ নেবেন আর লেবু নেবেন, আধা কাপ দুধ নেবেন আর এক চামচের মতন লেবু রস দিয়ে দিবেন, এতে করে বাটার মিল্ক হয়ে যাবে আর কেকটা সুন্দর করে হয়ে যাবে। আপনাদেরকে পারফেক্ট মেজারমেন্ট জানাতে চাচ্ছি, এখানে দেখুন তিন টেবিল চামচ পরিমাণ বাটারকে আমি গলিয়ে নিয়েছি, এতে করে ফ্লেভারটা এই কেকের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মনে রাখার মতন হবে। এর পরিবর্তে আপনারা রান্নার সাহায্যেও ব্যবহার করতে পারবেন। এখানে দেখুন, তিন টেবিল চামচের মতন বাটার আমি সুন্দর করে গলিয়ে নিয়েছি, এই তেলটা এখানে দিয়ে দিচ্ছি। আর বেকারির মতন সুন্দর একটা ফ্লেভারের জন্য দেখুন কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স, 1/4 টিস্পুনের মতন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এখন আবারও সুন্দর করে মিশিয়ে নেব। এখানে তো আমি ভ্যানিলা এসেন্স খাটিয়েছি, আপনার পছন্দের যেই কোনো এসেন্স এখানে ব্যবহার করতে পারবেন, এতে করে কেকের টেস্টটা একদম বেকারির মতন সুন্দর আর ভালো লাগবে। সুন্দর করে মেশানো হয়ে গিয়েছে, এখন এখানে শুকনো উপকরণ চালনিতে চেলে দিয়ে দেব। মেজারমেন্ট কাপের এক কাপ এখানে একদম লেবেল করে ময়দা ব্যবহার করছি আলহামদুলিল্লাহ, ময়দাটা ইউজ করছি এখানে। এক কাপ ময়দার জন্য এক চামচ বেকিং পাউডার, আর দেখুন 1/4 টিস্পুনের মতন বেকিং সোডা। পারফেক্ট কেকের ব্যালেন্সের জন্য 1/4 টিস্পুনের মতন লবণে অ্যাড করে দিলাম, এখন চেলে নিচ্ছি। এইভাবে চেলে নিলে ভেতরে কিন্তু বাতাস সামিল হয়, আপনার কেকটা হবে অনেক বেশি পারফেক্ট, গুটি গুটি দানাও বাঁধবে না, আর কেকটা ফুলতে এবং একদম ফ্লাফি হতে অনেক বেশি সহায়তা করে। এখন এই প্রসেসটা লক্ষ্য করুন, এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি, আমি কিন্তু ফেটিয়ে নিচ্ছি না ডিমের মতন খুব দ্রুত করে ফেটিয়ে নিচ্ছি না, এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। লক্ষ্য করুন, ব্যাটারটা কিন্তু ভালোই ঘন, একদমই কিন্তু ঘন, তো এই কারণে এখান থেকে 2 টেবিল চামচের মতন দুধ অ্যাড করে দিলাম, পারফেক্ট একটা সুন্দর কনসিস্টেন্সির জন্যে। এক সাইড থেকে আবারও মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম রাবারি কনসিস্টেন্সিতে চলে এসেছে, আর দুধ দেব না। এখন আমাদের ট্রুটি ফুটি মুড ভরে অ্যাড করে দেব, কামড়ে কামড়ে এই ট্রুটি ফুটি পড়লে খেতে আলহামদুলিল্লাহ একদম বেকারের মতো সেই টেস্ট আসে। এটা প্রপারলি অপশনাল, আপনারা প্লেনেও রাখতে পারবেন। মিশিয়ে নিচ্ছি, ওভার মিক্স করছি না, জাস্ট একটুখানি টুটি ফুটিটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, এটাকে সরিয়ে নিচ্ছি। সাইড থেকেও দেখুন ময়দা কিংবা বাকি উপকরণ লেগে আছে, এই জন্য স্পেচুলা দিয়ে চাল সাইড থেকে একদম টেনে টুনে তারপর দেখে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের রাবারই একটা কনসিস্টেন্সিতে ব্যাটার রেডি হয়ে গিয়েছে, একদমও যেটা পাতলা না আর একদমও যেটা ঘন না। এখন এটা মোল্ডে ট্রান্সফার করে নেব।
দেখুন আমার কাছে কাপকেকের এই ধরনের ছোট ছোট মোলগুলো আছে, একদম কিউট কিউট এই মোলগুলো আছে। এই ধরনের মোল আপনাদের কাছে না থাকলে স্টিলের যে ছোট ছোট কৌটা কিংবা বাটিগুলো থাকে না, ওইগুলো তো সুন্দর করে বেক করতে পারবেন। শুধু অয়েল গ্রিজ করে ব্যাটার দিয়ে সুন্দর করে বেক করে নেবেন, তাহলে কিন্তু ছোট ছোট মোল্ডে কাপকেক হয়ে যাবে। সামান্য একটু অয়েল দিয়ে এখন দেখুন ব্রাশ করে নিচ্ছি কাপকেকের মোলগুলোকে। এই একটা কাজ করার ফলে কিন্তু খুব সহজেই কেক টিন থেকে আপনার এই কেকগুলো আউট হতে পারবে, কোনো ঝামেলাই লাগবে না তখন। আর দেখুন ব্রাশ করার পরে বিসমিল্লাহির রহমানির রহিম ব্যাটার দিয়ে দিব, একদম ফিল আপ করে দেব না, তাহলে ফেটে ফুলে একদম ডাবল ট্রিপল হয়ে যাবে। অর্ধেক অর্ধেক করে মানে হাফ হাফ করে আপনার ব্যাটারটা দিতে হবে, যেভাবে কিন্তু স্ক্রিনে আপনারা দেখছেন। আর এরপরে এক একে সুন্দর করে অর্ধেক করে ফিল আপ করার পরে আপনি গার্নিশ হিসেবে উপর থেকে বাদাম কিশমিশও দিতে পারেন, আমার মতন এইরকম অল্প করে ট্রুটি ফুটিও দিতে পারেন, কিন্তু একদম প্লেনও রাখতে পারেন। মাফিন মোল্ডে সুন্দর করে ব্যাটার দিয়ে দিলাম আর সুন্দর করে ট্রুটি ফুটি দিয়ে গার্নিশ করে নিলাম। এখন চলুন আপনাদের বেকিং প্রসেসটা দেখিয়ে নিই। আলহামদুলিল্লাহ, আরেক চুলায় প্রিহিট করা হাঁড়ি বসিয়ে দিলাম, অনেক গরম। নতুন যারা কাঁচা ঢাকনা সহকারে হাঁড়ি ব্যবহার করুন, সিলভার হাঁড়ি হলে আপনাদের মনে সংশয় থেকে যাবে, বারবার চেক করতে থাকবেন, আর এতে করে কেক পারফেক্ট হবে না। কাঁচা ঢাকনা হলে উপর থেকে দেখতে পাবেন কী অবস্থা ভেতরের। আমার এই হাঁড়ি ঢাকনা এইটাই তো, এই কারণে আমি এই হাঁড়িতে হাঁড়ি ঢাকনাটাই ব্যবহার করছি। বিসমিল্লাহির রহমানির রহিম ঢাকনা খুলে নিই, কাপকেকের মোলগুলো একে একে সাজিয়ে নিচ্ছি। একদম চাপিয়ে চাপিয়ে রাখিনি, একটু ফাঁকা ফাঁকা করে রেখেছি, ভাপ বের হওয়ার আগে ঢাকনাটা আটকে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন কথা বলি মেইন কথা, চুলাটা মিডিয়াম থেকে কমিয়ে রাখবো, কেকের বেলা লো আছে, একটু সময় নিয়ে বেক করুন। দেখতে তো পাচ্ছেন কাপ কেকের সাইজগুলো কতটা ছোট, 20 মিনিট পর গিয়ে চেক করতে পারবেন আপনারা, যেহেতু সাইজে ছোটো কেক খুব দ্রুত হয়ে যাবে। অলরেডি 25 মিনিট পার হয়ে গিয়েছে, ঢাকনা খুলে চেক করে দেখি কী অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম, শুকর আলহামদুলিল্লাহ, দেখতে তো পারফেক্ট মনে হচ্ছে। কাঠি দিয়ে চেক করে নিই, একদম নিট আর ক্লিন কাঠি। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম, মানে এটা 20 মিনিটের পর থেকে হয়ে যায়, তারপর আমি ডরে ভয়ে 5 মিনিট বেশি রেখেছি যদি না হয়। অর্ধেক অর্ধেক করে ব্যাটার দিয়ে ফিল আপ করার কারণে দেখুন ফেটে ফেটে যায়নি, একদম কিন্তু স্মুথ রয়েছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। কত সুন্দর করে এক একটা মাফিন রেডি হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কত সুন্দর করে মোল থেকে আউট হয়ে গেল, আর নিচেরকার অবস্থাটা দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, আর উপর থেকে কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বলে রাখা ভালো, আজকে কিন্তু নো ফেল কেকের রেসিপিটাই শেয়ার করেছি, যখনই রেডি করবেন এরকমই তুলতুলে মাফিনস রেডি হয়ে যাবে। আমি আপনাদের একটা দেখাচ্ছি ভেঙে, আলহামদুলিল্লাহ এত বেশি সফট, এত বেশি ফ্লাফি, এত বেশি তুলতুলে হবে আপনি নিজে দেখি অবাক হয়ে যাবেন। আর বাচ্চারা তো সুঘ্রাণের ঠেলায় আপনার কাছে ধরে থাকবে, এত সুন্দর ঘ্রাণ আসে এর থেকে। একদম ব্যাকারের মতন কেক রেডি করবেন, কোনো প্রকার ডিম ছাড়া, জুসার মেশিন কিংবা ইলেকট্রিক বিটার ছাড়া, আর প্রতিবারই এরকম তুলতুলে রেজাল্ট আপনি পাবেন। লো বাজেটে কিন্তু রেডি করতে পারলেন, তাই না? আর দেখুন ব্যাকারিতে কিন্তু এই কেকগুলোর প্রাইসটা ভালোই আসে, আর প্রাইসের কথা বাদই দিলাম, স্বাস্থ্যকর খাবার কিন্তু ঘরের থেকে আর কোথাও হতে পারে না। একবার হলো আপনি এভাবে ট্রাই করে দেখবেন, দেখবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রতিবারই বলবেন। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। জালিদার কেক দেখিয়ে আজকে আমি কবিতা, আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।